যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে, আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময়, বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ।